আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে যাচ্ছি। ভিক্টোরিয়ার বাইরে কার পার্কিং এর ব্যবস্থা নেই, বাইক, টু হুইলার, ফোর হুইলার কোনো কিছুই পার্কিং করার ব্যবস্থা নেই। তো আমরা একটা জায়গায় গাড়িটা পার্ক করে দেন টিকিট কাউন্টারের সামনে এসেছি, টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। এখন আমি টিকিট কাটছি। টিকিট কাটা হয়ে গিয়েছে। গার্ডেন ও মিউজিয়াম দুটো নিয়ে পার হেড 30 টাকা করে টিকিট কেটে নিয়েছি। শুধু গার্ডেনেরও টিকিট কাটা যায়, তার ডিটেলস ডেসক্রিপশনে রয়েছে। এখন আমরা এন্ট্রি করব। এন্ট্রিতে পুলিশ থাকায় আমাদের ভিডিও শ্যুট করতে দেয়নি, তবে ঢোকার সময় স্যানিটাইজার দিচ্ছে এবং থার্মাল চেকিং হচ্ছে। দেখতে থাকুন আমাদের ভিক্টোরিয়ার এই ব্লগটি শেষ পর্যন্ত, দেখবেন অনেক ইনফরমেশন আছে। শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। হাই ফ্রেন্ডস, আমি শৈলী, ওয়েলকাম টু শৈলীজ লাইফস্টাইল। আজ স্যাটারডে, হঠাৎ করে আমাদের একটু কাজ ছিল স্প্ল্যানেডে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই ভিক্টোরিয়া মেমোরিয়ালটাও। আমরা আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছি, এখন বিকেলবেলা 3:30 বাজে। তো আপনারা আসুন আমাদের সাথে, দেখতে থাকুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই ব্লগটি। আমার সাথে আছে অ্যাজ ইউজুয়াল আমার হাজবেন্ড রাহুল। হাই গাইজ, পেছনে আপনারা ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন। আমরা একটু পরে যাব, ভেতরে যে মিউজিয়ামটা আছে ওই মিউজিয়ামটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও মিউজিয়ামে ভিডিও করা যায় না, তো আমরা ফটো শেয়ার করব আপনাদের সাথে। ভিডিও তো ইনফ্যাক্ট এই গ্রাউন্ডের ভেতরেও করা যায় না, তাও আমরা করছি। আমাদের চ্যানেলের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আরো নতুন নতুন কোন কোন জায়গায় যাওয়া যায়, কি কি ব্লগ বানানো যায়, সেগুলো যদি কিছু মনে হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে জানালে উৎসাহ পাবো। তো দেখতে থাকুন আমাদের সাথে, আর টিকিটের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমাদের চ্যানেলে আরো যে ভিডিওগুলি আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। আমাদের যদি ভালো লাগে বা যদি ইচ্ছে হয় তাহলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন। এবং আমার আরেকটি কুকিং চ্যানেল আছে যেটার নাম টুকি টাকি, তো সেই চ্যানেলটাও আপনারা ফলো করতে পারেন, ওপরে আই বাটনে তার লিংক দেওয়া থাকবে। থ্যাংক ইউ, আমাদের সঙ্গে থাকুন। এখন আমি যাচ্ছি মেন ভিক্টোরিয়ার যে বিল্ডিংটা সেটার দিকে। এতক্ষণ আমরা গার্ডেনের একটা পাশে বসেছিলাম। গার্ডেনটা খুবই বড়, শুধু গার্ডেনের জন্য টিকিট কাটা যায়, আবার মিউজিয়াম সমেত টিকিট কাটা যায়। টিকিটের প্রাইসের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা চেক করে নিতে পারেন। গার্ডেনটা খুবই সুন্দর এবং খুবই বড়, আপনাদের ঘুরতে ভীষণ ভালো লাগবে। আউটসাইড ফুড অ্যালাউ, আপনারা বাড়ি থেকে খাবার বানিয়ে বা বাইরে থেকে কোনো খাবার কিনেও ভেতরে ঢুকতে পারেন। ছোটোখাটো পিকনিক করার জন্য জায়গাটা খুবই ভালো। যেহেতু এখন কোভিড সিচুয়েশান আফটার লকডাউন পিরিয়ড, তাই এখন এখানে ঢোকার টাইমিং সকাল 11:00 থেকে বিকেল 5:00। উইকডেজ এবং উইকেন্ড দুই দিনই এখানে একই টাইমিং রয়েছে। বিভিন্ন রকম পাখি আছে এখানে, বেশ ভালো লাগবে ফ্যামিলির সাথে টাইম কাটাতে। ভিক্টোরিয়ার চারিপাশে আরও ছোটো ছোটো অনেক ঘোরার জায়গা আছে, যেগুলির ডেসক্রিপশান আমি বলে দেব। মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি স্ট্রিক্টলি বারণ, নিজেদের ফটো তোলা যায়, তবু আমরা কিছু কিছু ভিডিও ফটো আপনাদের সাথে শেয়ার করছি। ভিক্টোরিয়াতে আসার জন্য সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন মেট্রো ও রবীন্দ্র সদন, এখান থেকে হাঁটা পথে আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসতে পারেন। এছাড়াও শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে আপনারা বাস
গাড়ি অ্যাভেলেবেল পাবেন এখানে আসার জন্য। ম্যাপ আমার ডেসক্রিপশানে দেওয়া রইল, চেক করে নিতে পারেন। ভিক্টোরিয়ার আশেপাশে অনেকগুলি ছোট ছোট দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে বিল্লা প্যালেটোরিয়াম, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, মোহরকুঞ্জ, নন্দন, এগুলি রয়েছে। এছাড়াও একটি পার্ক রয়েছে যেটির নাম এলিয়েট পার্ক, সেটাও আপনারা ঘুরে নিতে পারেন। তবে যাওয়ার আগে একটু খোঁজ নিয়ে নেবেন এই কোভিড সিচুয়েশনে কোন জায়গা খোলা আছে, কোন জায়গা খোলা নেই। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে অনেকগুলি ঘোড়ার গাড়ি পাবেন, তাতেও আপনারা কলকাতা ঘুরে দেখতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক উল্টো দিকেই ময়দান, সেখানেও বসে সময় কাটাতে পারেন। সন্ধ্যের পরে ময়দানে বসে, যেহেতু এখন শীতকাল আর 5টায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ হয়ে যায়, তাই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকেই অবস্থিত ময়দানে গিয়ে যদি একটু সময় কাটান এবং ভিক্টোরিয়ার দিকে মুখ করে বসেন, তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সন্ধে নামা দেখতে, সন্ধের ভিক্টোরিয়া দেখতে আপনাদের সকলের খুবই ভালো লাগবে, সেটা একবার ট্রাই করতেই পারেন। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। ময়দানের সামনে অনেকগুলি ছোট ছোট স্টল পাবেন, যেখানে কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিভিন্ন রকম ফাস্টফুড পাবেন। এছাড়া যদি আপনাদের ভালো কোনো খাবার খেতে হয়, মানে কোনো রেস্টুরেন্ট, তাহলে সেটা ভিক্টোরিয়া চত্বরে পাবেন না, সেটার জন্য আপনাদেরকে আসতে হবে পার্ক স্ট্রিট চত্বরে। তবে ভিক্টোরিয়া থেকে সেটাও খুব একটা বেশি দূরে নয়, আপনারা মেট্রো ধরে চলে আসতে পারেন অথবা হাঁটা পায়ে, বাসও পাবেন ওখান থেকে অনেক পার্ক স্ট্রিটের জন্য। হয়ে গিয়েছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।